দুই বাংলার জনপ্রিয় ইউটিউব চ্যানেল নীলা দিদি নেচার উইথ নীলার সকল সম্মানিত দর্শকদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে নীলা দিদির অনুরোধে আপনাদের জন্য আমি এক ভিডিও নিয়ে এসেছি আনার গাছের সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে। আপনারা কিনে নিয়ে যে কিভাবে পরিচর্যা করবেন, ফল ফুল এই সব বিষয়ে আমি ছোট ছোটভাবে আলোচনা করব। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। সাধারণত নার্সারি থেকে এরকম সাইজের চারা নিয়ে আসি প্রথমে। তো এই চারাটা নিয়ে এসে প্রথমে কিন্তু বড় টবে লাগানো যাবে না, এটা নিয়ে এসে কিছুদিন আপনাকে এইরকম ছোট মাটির টবে লাগিয়ে রাখতে হবে। এর শিকড়টা বৃদ্ধি করার জন্য আপনার এই ছোট সাইজের এরকম মাটির টব বা এইরকম মাটির টব অথবা প্লাস্টিকের এরকম টবগুলোতেও লাগিয়ে রাখতে পারেন। এতে কিছুদিন পর যখন শিকড় বৃদ্ধি হবে, গাছটি সম্পূর্ণভাবে সেট হবে, এরপরে বড় টবে দেওয়া যাবে। গাছের বয়স দুই মাস হবার পরে আপনারা এরকম রঙের প্লাস্টিকের বালতিতেও আনার গাছ লাগাতে পারেন, অথবা এরকম সাইজের সিমেন্টের টবে, অথবা প্লাস্টিকের এরকম হাফ ড্রামেও আপনারা লাগাতে পারেন। বড় এরকম সিমেন্টের টব আছে, অথবা জিও ব্যাগ এখন পাওয়া যায়, এই জিও ব্যাগগুলোতেও এখন কিন্তু আনার গাছ লাগাতে পারেন। দেখেন জিও ব্যাগেও কিন্তু আনার গাছ অনেক বড় হয়েছে। আনার গাছের মাটি তৈরির ক্ষেত্রে 60% নর্মাল গার্ডেন সয়েল এবং 48% ভার্মি কম্পোস্ট নিতে হবে। নিয়ে মাটি তৈরি করে গাছটা লাগিয়ে দিলেই হবে। আর সবসময় চেষ্টা করবেন যে মাটি যেন এরকম ঝুরঝুরে থাকে, কারণ আনার গাছে পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো হতে হয়। পানি কিন্তু মোটেও সহ্য করতে পারে না আনার গাছ, আনার গাছ কিন্তু কম পানি পছন্দ করে। এই জন্যে মাটিটা সবসময় ঝুরঝুরে, এরকম ঝুরঝুরে মাটি রাখার চেষ্টা করবেন। প্রশ্ন করেন গাছের শেপটা কেমন হবে। গাছের শেপটা সবসময় এই যে একটি কাণ্ডের উপর রাখার চেষ্টা করবেন। এই গাছে গাছের কাণ্ডটা একটাই থাকবে, এরপরে গাছের উপরে কয়েকটা ডাল আসবে, সেই ডালগুলোকে ছাঁটাই করে এইরকম একটু ঝাউ গাছ আকৃতির করার চেষ্টা করবেন। এবং দেখুন আমার গাছগুলো এইভাবেই কিন্তু করা আছে মোটামুটি, যে নিচে একটা কাণ্ড থাকবে, এরপরে গাছগুলো এরকম আমরেলা আকৃতির বা ঝাউ আকৃতির হবে। এইটারও তাই আস্তে আস্তে যদি একটু দূর থেকে লক্ষ্য করুন, যে গাছগুলো একটি কাণ্ডের উপর তারপরে ঝাউ আকৃতির আছে, এইটারও তাই আছে। এটা যদি লক্ষ্য করুন এইভাবে আকৃতিটা রাখলেই হবে। আর গরমের দিনের জন্য এরকম শুকনো লতা পাতা এসব দিয়ে মালচিং করে রাখবেন, তাহলে পরে টবের পানির শূন্যতাটা দূর হবে এবং হঠাৎ করে পানির প্রয়োজনে মানে গাছ নেতিয়ে যাবে না। এই গ্রীষ্মকালের জন্য এই মালচিংটা খুবই উপকারী, এই মালচিংটা করে রাখবেন। আনার গাছে রোগবালাই সম্পর্কে বলবো, আনার গাছে কিন্তু খুব রোগবালাই খুব একটা বেশি হয় না। আনার গাছে সাধারণত পাতা কোঁকড়ানো রোগ, যেটি মাকড়ের আক্রমণে হয়, এই মাকড়নাশকটা মাঝে মধ্যে স্প্রে করলে, এবং যেটা হলো মাকড়নাশক হিসেবে আপনাদের দেশে কী নামে পাওয়া যায় জানি না, আমাদের এখানে সিনজেন্টার ভার্টিমেক নামে পাওয়া যায়, আর ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি কীটনাশক, এই দুইটি কীটনাশক মাঝে মধ্যে ইউজ করলেই সাধারণত গাছের কোনো রোগবালাই থাকবে না। আর ছত্রাকনাশক হিসাবে সাফ এবং অ্যামিস্টার টপ, নাটিভো, টিল্ট, এই কয়েকটা ছত্রাকনাশক রাখলেই হবে। এটা বিভিন্ন স্টেজে এটা ব্যবহার করা যাবে। যেমন মাকড়নাশকটা শুধুমাত্র মাকড়ের আক্রমণ হলেই আপনারা দিবেন, এছাড়া কোনো প্রয়োজন নাই, এবং মাকড়নাশকের সাথে ইমিডাক্লোপিডটা মিশ করে দিবেন প্রতি লিটারে 2 ml করে অথবা 1.5 ml করে। আর ছত্রাকনাশকটা আপনারা সাপটা প্রতি মাসে একবার করে ব্যবহার করবেন, আর ফুল আসার আগে অ্যামিস্টার টপ ছত্রাকনাশক, মাকড়নাশক এবং ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করে রাখবেন, এবং সাথে 0050 যেটা সার, যেটা পটাশ সার যেটা বলা হয়, পটাশিয়াম সালফেট, এইটা স্প্রে করবেন ফুল আসার আগে।
এখন দেখছেন গাছে ফুল চলে এসেছে, কিন্তু ফুলের অবস্থা যখন এরকম থাকবে, মানে ফুল এসেছে কিন্তু ফোটেনি, এরকম অবস্থায় আপনারা অ্যামিস্টার টপ, সিনজেন্টা গ্রুপের অ্যামিস্টার টপ অথবা বায়ারের নাটিবো ছত্রাকনাশকটি স্প্রে করে দেবেন, তাহলে ফুলটা সেট হবে। আর আরেকটা কথা বলে রাখা ভালো, যে আনার গাছ হয়তো দুই মাস লাগানো, দুই মাস পরেই ফুল আসে, কিন্তু সাধারণত সেই ফুলগুলো সেট হয় না, গাছের বয়স 6-7 মাস 8 মাস 1 বছর পরে ফুলটা খুব ভালো সেট হয়। আনার গাছের গুটিটা যেমন এরকম সেট হয়ে যাবে, ফুল ফোটার পরে কিন্তু কোনো কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করা যাবে না, এরকম অবস্থাতে স্প্রে করা যাবে। এবং এরপরে যখন গুটিটা সেট হয়ে এরকম সাইজ হবে অথবা এইরকম ছোট্ট এরকম সাইজ হবে, তখন আর একবার ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে দিতে হবে। ছত্রাকনাশক হিসাবে অ্যামিস্টার টপ অথবা বায়ারের নাটিবো অথবা সিনজেন্টার টিল্ট, এইগুলো খুব ভালো কাজ করবে। এক্ষেত্রে সাফ বা এগুলো কিন্তু ফার্স্টে কাজ করবে না, সাফটা অন্য সময় কাজ করবে। এবার আনার গাছের খাদ্য সম্পর্কে কিছু বলি। আনার গাছ কিন্তু খুব মানে জৈব খাবার খুব ভালোবাসে, 15 দিন অন্তর অন্তর খোল পচা পানি এটা দিতে পারেন এবং ভার্মি কম্পোস্ট দিতে পারেন, এগুলো নিয়মিত দিলেই হবে। আর যেটা আপনাদের দেশে পাওয়া যায় NPK 19-19-19, এটা স্প্রে করতে পারেন এবং ফলিয়ার স্প্রে করতে পারেন এবং ড্রিপেও আপনারা ব্যবহার করতে পারেন, মানে পানির সাথে 2 গ্রাম মিশিয়ে সেটা পানিতেও দিতে পারেন। এই রকম খাবারটা এবং জৈব খাবার যা আছে জৈব খাবারটাই বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আর গাছের খাবার নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং এই জায়গায় আনার গাছে ফুল সবসময় থাকে, এরপরও জানুয়ারি মাসের দিকে একবার ফুল আসে, তারপরে জুন জুলাইয়ের দিকে একবার ফুল আসে এবং অক্টোবর নভেম্বরের দিকে একটু ফুল আসে। এর আগ দিয়ে পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন আপনার NPK 0050 যেটা আছে সেইটা একটু যদি স্প্রে করা যায় অথবা যদি মাটিতে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাওয়া যায়। আর এছাড়া সবসময় ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, নিম খোল এগুলো, আর হলো খোল পচা পানি, এটা আপনারা নিয়মিত যদি মাটিতে দিয়ে যান এই খাবার সম্পর্কে আর কোনো চিন্তা থাকবে না। ফলের সাইজ সুন্দর এবং বড় করার জন্য এবং ফলগুলো যেন না ঝরে এই কারণে কিন্তু অনুখাদ্য অভাবে স্প্রে করতে হবে। আপনাদের দেশে যেটা মবমিন নামে যে অনুখাদ্যটা পাওয়া যায় এটা ফুল আসার আগে একবার স্প্রে করলে এবং ফলের গুটি সেট হওয়ার পরে নিয়মিতভাবে যদি প্রতি মাসে স্প্রে করে যাওয়া যায় তাহলে ফলগুলো ঝরবে না এবং গুটিগুলো সুন্দরভাবে সেট হবে এবং ফলগুলো অনেক বড় হবে। তো এই অনুখাদ্যটা কিন্তু অবশ্যই দরকার, মবমিন জাতীয়। এবং এছাড়াও আপনার মাটিতে যেটা আপনাদের সিউইড এক্সট্রাক্ট যেটা পাওয়া যায়, যেটা সাগরিকা নামে পাওয়া যায় আপনাদের দেশে হয়তো, সেটাও কিন্তু মাটিতে মাঝে মধ্যে দিতে পারবেন, এতে ফলের সাইজটা বড় হবে এবং ফল সুন্দর হবে। এবার গাছের ফলগুলো বড় হওয়া নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। এখন গাছে যদি গাছের বয়স অবশ্যই 2 থেকে 3 বছর বয়স যখন হবে তখন থেকে গাছের ফলের সাইজগুলো বড় হতে থাকে, ছোট অবস্থায় অত বড় আসে না। আর গাছে যদি ফল বেশি রাখেন তাহলে পারে গাছের ফলের সাইজটা ছোট হবে, এই জন্যে মানে প্রথমেই আপনি বড় সাইজের ফল পাবেন এটা আশা করা ঠিক নয়। আর গাছের ফলগুলো বড় করার জন্যে একটু ফসফেট জাতীয় খাবারগুলো দিলে বেশি ভালো হয়। এখানে NPK 19-19টাও যদি নিয়মিত দিয়ে যাওয়া যায় পানির সাথে মিশিয়ে মাটিতে, তাইলেও কিন্তু ফলগুলো বড় হয়। আর ফলের কালার নিয়ে অনেকের থাকে, অনেকগুলো জাত ভেদেও ফলের কালার সুন্দর হয়, আর যদি রোদ যদি নিয়মিত পায় তাহলে ফলের কালার সুন্দর হয়। আপনাকে এটা ইনশিওর করতে হবে যে রোদ যেন খুব ভালোভাবে গাছ পায়, রোদ যত ভালো পড়বে তত ফলের কালার ভালো হবে। আর শীতকালে কালারটা বেশি হয় সাধারণত গরমকালের চেয়ে। এই ছিল আনার গাছ নিয়ে আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা, যা আশা করি এইভাবে যদি পরিচর্যা করেন আপনারাও অনেক সুন্দর আনার ফলাতে পারবেন ছাদে। এবং আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।